সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে বাক্যের ভুল শনাক্ত করা যায় সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং ব্যাখ্যাগুলো আমি লিখেও দিব ইংরেজিতে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর গ্রামার ইউ শুড ওয়াচ দ্য ফুল ভিডিও তোমরা যদি তোমাদের ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ গ্রামারে ইম্প্রুভ করতে চাও তাহলে তোমরা পুরো ভিডিওটা না কেনে ধৈর্য সহকারে এবং অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে আমি বেশ কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এখানে সেন্টেন্সের স্ট্রাকচার সেন্টেন্সের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর সমাধান দিব আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারবে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন যাতে তোমরা সময় মতো আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং এই ভিডিওর নিচে আমি পরবর্তীতে কিছু টেস্টের ব্যবস্থা করব অনলাইন টেস্টের যেটা তোমরা পরীক্ষা দিয়ে তোমরা কি শিখলে সেটা যাচাই করতে পারবে এবং তোমাদের রেজাল্টগুলো তাৎক্ষণিকভাবে তোমরা নিজেরাই জানতে পারবে এবং সঠিক উত্তরগুলো শো করা হবে তো চলো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি প্রথমেই তোমরা যে বাক্যটি দেখতে পাচ্ছ সাবস্টেন্স টু ফর্ম কম্পোস্ট পাইলস এ ধরনের আলোচনা হয়তো তোমরা অনেকে কেউ আগে দেখোনি এগুলোকে বলা হয় এরর ডিটেকশন ভুল শনাক্তকরণ তো এই ধরনের একটি বাক্য তুলে দিয়ে তার চারটি বা পাঁচটি জায়গায় আন্ডারলাইন করা থাকে এবং আন্ডারলাইন আন্ডারলাইনকৃত অংশগুলোতেই কোনো না কোনো একটা ভুল থাকে সেটা বের করতে হয় এ না বি নাকি সি নাকি ডি সেটা আমাদেরকে বের করতে হবে তো এখন যদি আমরা এই সেন্টেন্সের দিকে তাকাই প্রথমে এ অংশে আছে আর বিলিভড এটা প্যাসিভে আছে আপাত দৃষ্টিতে আমরা ঠিকই ধরলাম টু বি ওয়ান অফ দ্য বেস্ট সাবস্টেন্স এই ফ্রেজটি খেয়াল করো তোমরা এই যে লেখা আছে ওয়ান অফ দ্য বেস্ট তাহলে এই যে ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি আমরা যখন চেঞ্জ করি তখন এটা আমরা ব্যবহার করি ওয়ান অফ দ্য বেস্ট এরপরে যে নাউনটা আসে সাবস্টেন্স এটা আমাদের হয়ে যাবে প্লুরাল এটা সিঙ্গুলারে আছে তাই বি নাম্বার এখানেই আমাদের ভুল আছে এই সাবস্টেন্স হয়ে যাবে আমরা ব্যাখ্যাটা দেখি সাবস্টেন্স দ্যান অব দ্য বেস্ট সাবস্টেন্সেস এই যে ফ্রেজটা ওয়ান অফ দা বেস্ট এরপরে যে নাউনটা আসবে সেই নাউনটা অবশ্যই প্লুরাল হয়ে যাবে তো তোমরা এই জিনিসটা খেয়াল করবে ওয়ান অফ দ্য বেস্ট এর পরে যদি কোনো নাউন আসে সেই নামটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কুকিং ফুড অ্যান্ড বিল্ড হাউজেস এটি আর নতুন ধরনের সমস্যা তোমাদের অনেকের কাছে হয়তো এটা নতুন মনে হবে ইজ এন এক্সিলেন্ট এখানে বলছে এক্সিলেন্ট তাহলে রিসোর্স ঠিক আছে এরপরে ফর প্রিপোজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে হিটিং হোমস কুকিং হিটিং হোমস কুকিং ফুড তাহলে হিটিং যুক্ত কুকিং যুক্ত কিন্তু বিল্ড এটা যুক্ত না তাহলে আমাদের প্রবলেমটা এই জায়গায় এটাকে বলা হয় প্যারালাল প্যারালাল সেন্টেন্স কনস্ট্রাকশন সবাই মনে রাখবে প্যারালাল সেন্টেন্স কনস্ট্রাকশন তাহলে আমাদের এইখানে আইনজী যোগ করতে হবে তাহলে আমরা উত্তরটা দেখে নেই প্যারালাল কনস্ট্রাকশন সেন্টেন্স দ্য ওয়ার্ড বিল্ড মাস্ট বিল্ডিং টু ম্যাচ হিটিং অ্যান্ড কুকিং হিটিং এবং কুকিং এর সাথে ম্যাচ করার জন্য এই বিল্ডটাকে আইনজীবী করতে হবে তাহলে হোমস নাউন তার আগে আইনজী যুক্ত বসেছে তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ ধরে নিলাম তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে কুকিং এর আগে ব্যবহার হলো ফুড নাউন তার আগে অ্যাডজেক্টিভ এটা আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল ঠিক তেমনি বিলকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে হাউজেস আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে আরেকটি জিনিস বলি নাউনের পূর্বে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করি নাউনের পূর্বে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে এইগুলো আমাদের অ্যাডজেক্টিভ হিটিং কুকিং বিল্ডিং এবং এগুলো প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি রিভার ওয়াটার পলিউশন ইজ ওফেন ইন্ডিকেটর তাহলে এখানে আমাদের প্রবলেমটা কোথায় দেখো কেউ বের করতে একটু সময় নাও একটু পজ করে নিবা তোমরা ভিডিওটি দেখার সময় পজ করে বের করার চেষ্টা করবা যে এখানে প্রবলেম তারপরে আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নিবে তো আমরা যদি এখানে দেখি ওয়াটার পলিউশন এটা ঠিক আছে ইজ ওফেন ইন্ডিকেটর বাই এলগি ডিস্ট্রিবিউশন তাহলে আমাদের এখানে একটা ক্লু আছে এখানে আছে ইজ ভার্ব তারপরে আবার এখানে আছে বাই তাহলে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি হচ্ছে একটি প্যাসিভ ফর্ম হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এখানে ইজ আছে আর বাই আছে তাহলে আমাদের অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব লাগবে এবং মেইন ভার্বের পাস পার্টিসিপল লাগবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে আমাদের প্রবলেম বি নাম্বারে হচ্ছে আমাদের প্রবলেম এই ইন্ডিকেটর এটা নাউন তাহলে এটা আমাদেরকে করতে হবে কি এটাকে আমাদের ভার্ব করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে কি দ্য নাউন ইন্ডিকেটর ইজ ইনকারেক্ট

খামারগুলো আর মাছ লার্জার অনেক বড় দেন দ্যাট অফ ফর্মার টাইমস ফরমার টাইমস বলতে পূর্বের গুলো বোঝাচ্ছে পূর্বের খামারগুলো থেকে বর্তমানে আধুনিক খামারগুলো অনেক বেশি বড় এখন দেখো তোমরা পজ করে উত্তরটা ডিটেক্ট করতে পারো আমার উত্তর দেখার আগে আমি এখন উত্তর বলছি মডার্ন ফার্মস দেখো এটা প্লুরাল ফার্মস এটা প্লোরাল তারপরে ভার্ব প্লোরাল তো এরপরে যে প্রনাউন দ্বারা আমরা এটাকে ডিটেক্ট করব উল্লেখ করবো যে দেট এটা আমাদের কি হতে হবে সাবজেক্ট ভার্বের সাথে অ্যাগ্রি যেরকম করেছে ঠিক তেমনি দ্যাটটাকেও অ্যাগ্রি করতে হবে যে ফার্মস কে বোঝাচ্ছে দ্যাট দ্বারা তাহলে ফার্মস হচ্ছে অনেকগুলো আর এখানে দ্যাট দ্বারা একটিকে বোঝায় দ্যাট আমরা ওই ব্যবহার করি তা এটা আমাদের প্লোরাল করতে হবে করতে হবে তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে the end of their lives that famous people receive the recognize they deserve তো এখানে আমাদের কোথায় প্রবলেম থাকতে পারে খেয়াল করো আমরা যদি সরাসরি সি নাম্বারে তাকাই সি নাম্বারে রিকগনাইজ এটি একটি ভার তার আগে ব্যবহার হয়েছে আর্টিকেল দা আমরা সাধারণত দা আর্টিকেলটি ব্যবহার করি নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত নাউন অ্যাডজেক্টিভের পূর্বে আমরা এটা ব্যবহার করি ভার্বের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না তাহলে এখানে দা আর্টিকেল আছে এটা আমাদের হয়ে যাবে কি এটাকে আমাদের একটা নাউন করতে হবে রিকগনাইজ হয়ে যাবে রিকগনিশন স্বীকৃতি রিকগনিশন

একটু উঁচুতে যেখানে পর্বত অঞ্চল পর্বত অঞ্চল সেখানে একটু উঁচুতে অনেক বাতাস থাকে তো সেটা বলেছি উইন্ডলি দেখো এখানে আমরা সহজেই বুঝতে পারি যে উইন্ডলি হয় না মাছ উইন্ডলি হয় না প্রথমত উইন্ডলি হয়ে যাবে উইন্ডি আর উইন্ডির আগে মাছ ব্যবহার করবো না আমরা বলবো মোর মোর উইন্ডি এট হায়ার্টিটিউড তাহলে আমাদের আনসারটা হবে

একটা প্যারালাল স্ট্রাকচারের সমস্যা সেটা কিরকম একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে কেমিস্ট্রি দ্বারা একটা বিষয়কে বোঝানো হচ্ছে ম্যাথমেটিকিয়ান দ্বারাও একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাহলে আর কেমিস্ট দুইটা প্যারালাল আছে মানে দুইটাই ব্যক্তিকে দ্বারা বোঝাচ্ছে কিন্তু মাঝখানে কেমিস্ট্রি দ্বারা বিষয়কে বোঝানো হচ্ছে তাহলে এখানে একটা গন্ডগোল তাহলে আমাদের এখানে একজন ব্যক্তিকে বোঝাতে হলে দিতে হবে কেমিস্ট

in this sentence you need a noun for the name of a person chemist তাহলে এখানে আমাদের chemist ইউজ করতে হবে i hope you have understand the problem so we will proceed further a baby gorilla is a shy friendly animal that like attention একটা বাচ্চা গরিলা শিশু গরিলা ইস খুব লাজুক ফ্রেন্ডলি পশু লাইক অ্যানিমল যেটা মনোযোগ চায় মনোযোগটাকে সে পছন্দ করে তার দিকে সবাই তাকাক তাকে আদর করুক এটা চায় তো এখানে বেবি গরিলা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বেবি গরিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বটা হয়েছে ইজ থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ বসিয়েছি আমরা এরপরে আরেকটা ভার্ভ এসেছে পরে দ্যাট দ্বারা কাকে বোঝানো হচ্ছে না এই যে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ভ সিঙ্গুলার বসেছে তো এখানেও সিঙ্গুলার হওয়া উচিত যেহেতু বেবি গরিলা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমাদের এখানে এস যোগ করতে হবে তাহলে এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড শুড বি লাইকস বিকজ

তোমরা পজ করে বোঝার চেষ্টা করবে যেখানে ভুলটা রকম খুবই সূক্ষ্ম ভুল সেটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড এখানে আমাদের বলছে এভরি লিকুইড সব তরল পদার্থ হ্যাজ ইটস টেম্পারেচার টেম্পারেচার বলতে এমন একটা টেম্পারেচারকে বোঝানো হচ্ছে যে টেম্পারেচারে গেলে ওই লিকুইডটা কি হয়ে যায় গ্যাসে পরিণত হয়ে যায় তাহলে ওইটা একটা টার্নিং পয়েন্ট থ্রেশহোল্ড টেম্পারেচার বলতে একটা টার্নিং পয়েন্টের একটা টেম্পারেচারকে বোঝানো হচ্ছে যেটার পরে সেটা গ্যাস হয়ে যায় তাহলে এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে হুইচ অ্যাবাভ এইখানে প্রবলেমটা হয়ে গেছে তাহলে আমাদের সঠিক আনসারটা হবে সি নাম্বারের প্রবলেম প্রবলেমটা কি দিস টু ওয়ার্ডস আর রিভার্সড বিপরীত হয়ে গেছে দ্য কারেক্ট আনসার ইজ অ্যাবাভ হুইচ আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অ্যাবাভ হুইচ ইট বিকামস এ গ্যাস ইন দিস সেন্টেন্স

মানে প্রকাশিত হওয়া মস্ট ইয়ার মানে হচ্ছে যেটা আর্দ্র এই জলীয় বাষ্পপূর্ণ যে বাতাসটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে কপার ফর্মস এ প্যাটিনা আমরা জানি লোহায় মরিচা ধরে ঠিক তেমনি কপারের উপরে পড়ে প্যাটিনা প্যাটিনাটা কি থিন গ্রিন ক্রাস্ট এখন এই প্যাটিনা কে বোঝানো হচ্ছে থিন গ্রিন ক্রাস্ট দ্বারা ডিফাইন করা হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায় তোমরা একটু পজ করবে এবং জানা তোমরা নিজেরা ডিটেক্ট করার চেষ্টা করবে প্রবলেমটা কোথায় তাই আমি বলে দিচ্ছি প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই আর্টিকলের ব্যবহার আর্টিকেলের ব্যবহারটা এখানে রং ইউজ হয়েছে তা আমরা এখানে কি দিব এখানে আমরা দিব দায়ের পরিবর্তে দিব আ এ ইউজ করব দিস ইজ অ্যান ইনকারেক্ট আর্টিকেল দ্য কারেক্ট ওয়ার্ড হিয়ার ইজ এ নট দা বিকজ দ্য ডেসক্রিপশন এ থিন গ্রিন ক্রাস্ট ইজ থিনেফিনেশন অফ এনি প্যাটিনা দ্য ডেফিনেশন অফ এনি প্যাটিনা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরে আমরা যাচ্ছি বোট পার্সোনালিটি এন্ড এক্সটার্নাল লুকিং ভ্যারি গ্রেটলিং তোমরা একটু সময় নাও পজ করে যে এখানে কি ভুল হতে পারে দেখার চেষ্টা করো তারপর আমি বলছি এখানে প্রবলেমটা হচ্ছে বিতে এক্সটার্নাল লুকিং এক্সটার্নাল লুকিং হয় না এটা আমাদের হবে এক্সটার্নাল লুকস এখানে আমাদের হবে

আশা করি এক্সটার্নাল লুকস তারা আশা করি সবাই বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন অ্যাটমিক ইউনিটস দ্য ডিটারমিনেন্ট কোয়ান্টিটিস অফ এনার্জি টাইম লেংথ চার্জ এন্ড টু ওয়েট আর ভাইটাল টু দ্য ফাংশনিং অফ ফিজিক্যাল সায়েন্স অ্যাটমিক ইউনিটস এর কথা বলা হচ্ছে অ্যাটমিক ইউনিটস দ্য ডিটারমিনেন্ট কোয়ান্টিটিস অফ এনার্জি টাইম লেংথ চার্জ এন্ড টু ওয়েট আর ভাইটাল টু দা ফাংশনিং অফ ফিজিক্যাল সায়েন্স একটু ভালোভাবে তোমরা যদি সেন্টেন্সটার দিকে তাকাও তাহলে তোমরা আশা করি সেন্টেন্সের এর কোথায় তোমরা ধরতে পারবে তো একটু পজ করে তোমরা দেখো আমি তোমাদের হিট দিচ্ছি এটা একটা প্যারালাল কনস্ট্রাকশন সেন্টেন্সের প্রবলেম প্যারালাল কনস্ট্রাকশন সেন্টেন্সের প্রবলেম তো তোমরা পজ করে বের করার চেষ্টা করো আমি বলে দিচ্ছি এখানে প্রবলেমটা হচ্ছে বি তে দেখো এনার্জি টাইম চার্জ এগুলো কোনটার আগে টু ব্যবহার হয় নাই কিন্তু এন্ড দ্বারা বলা হচ্ছে টু তো চার্জ এন্ড টু ওয়েট এটা তো হয় না তাহলে আমাদের বাদ দিতে হবে টু এখানে আমাদের টু বসবে না আমাদের প্যারাল কনস্ট্রাকশন সেন্টেন্স দ্য কারেক্ট ওয়ার্ড শুড বি ওয়েট দ্য নাউন ফর্ম নাউন ফর্ম করতে হবে এখানে আমাদের আছে ইনফিনিটিভ ফর্ম কিন্তু ইনফিনিটিভ ফর্মে না হলে আমাদের এটা ডিরেক্ট নাউন ফর্মে রাখতে রাখতে হবে যদিও ইনফিনিটিভ নাউনের কাজ করে কিন্তু ইনফিনিটিভ ভার্ভ এবং নাউন দুইটারই কাজ করে কিন্তু এখানে আমাদের লাগবে পিওর নাউন একদম পিওর নাউন লাগবে তাই আমাদের ওয়েট লাগবে এ জব ডিলস ক্লাসিফাই অফ অর্গানিক একজন রসায়নবিদের কাজ মাঝে মাঝেই তাকে ডিল করতে হয় কিসের সাথে দ্য ক্লাসিফাই অফ অর্গানিক কেমিক্যালস এটা খুবই সহজ এটা এরকম একটা প্রবলেম আমরা আগেও দেখেছিলাম এখানে দেখো ক্লাসিফাই এটা একটা ভার ক্লাসিফাই এটি একটি ভার সেটা কিসের পূর্বে ব্যবহার হলো মানে এটার পূর্বে কি ব্যবহার হলো দা একটা আর্টিকেল তো ভার্বের পূর্বে আমরা দা ইউজ করি না আর্টিকেল ব্যবহার করি না তাহলে এটা আমাদেরকে করে দিতে হবে নাউন ক্লাসিফিকেশন দিস ইজ এ ইনকারেক্ট ওয়ার্ড ফর্ম দ্য কারেক্ট ওয়ার্ড শুড বি ক্লাসিফিকেশন দ্য নাউন ফর্ম এখানে আমাদের ইনকারেক্ট ওয়ার্ড ফর্ম ব্যবহার হয়ে গেছে নাউনের পরিবর্তে ভার্বের ব্যবহার হয়েছে তাই আমাদের এখানে একটি নাউন লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছো নেক্সট ট্রেস কন্টামিনেটস ক্যান ফাউন্ড ইভেন ইন পিউরিফাইড গ্যাসেস দ্যাট আর নাইনটি নাইন এটা সবাই একটু ভালোভাবে দেখলে আমি আশা করি তোমার সবাই পারবে যাদের গ্রামারে একটু বেসিক নলেজ আছে সবাই ইনশাল্লাহ পারবে একটু পজ করে তোমরা প্রতিটা আন্ডারলাইন কিন্তু অংশটা ভালোভাবে দেখো তাহলেই তোমরা ট্রেস করতে পারবে ওকে আমি আনসার বলছি খেয়াল করো ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি তো আমরা জানি মোডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এখানে আছে ফাউন্ড প্রবলেমটা এই জায়গায় ভার্বের বেস ফর্ম বসবে কিন্তু এখানে আছে ফাউন্ড এখন আমাদের সেন্টেন্সটা খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা কিরকম সেন্টেন্সের এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি ট্রেস কন্টামিনেটস ক্যান ফাউন্ড ইভেন ইন পিউরিফাইড গ্যাসেস তারপরে আবার দ্বারা যুক্ত হয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ওই পারে আরো আরো ফর্ম ফর্ম আছে কি যদি আমরা মিডল ধরি তাহলে দুই পারে দুই পাশে দুইটা ভার্ব ফর্ম আছে একটা হচ্ছে ক্যান ফাউন্ড আর এখানে আছে আর লেভেলড তাহলে এই অংশটা যদি প্যাসিভ তাহলে আমাদের এই অংশটা আমরা প্যাসিভ করে দিব আমাদের কোন কিছু ওঠানোর দরকার নাই জাস্ট আমরা যোগ করব ক্যান ফাউন্ড ক্যানের পরে মানে মোডাল অক্সিলিয়ারি পরে আমরা past participle করতে পারব না যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে ক্যানের পরে আমাদেরকে বি যুক্ত করতে হবে ক্যানের পরে আমাদের বি যুক্ত করতে হবে তাহলে আমাদের সঠিক आंसरটা হচ্ছে ক্যান বি ফাউন্ড দা ওয়ার্ড বি should be used since the sentence is in passive voice তাহলে এ অংশে আমাদের বি যুক্ত করতে হবে ক্যানের পরে আমাদের বি যুক্ত করতে হবে

তাহলে আমাদের বলছে সাম ইউনিভার্সিটিস এটা খুবই সহজ তোমরা একটু যদি একটু ভালোভাবে খেয়াল করলেই তোমরা ধরতে পারবে আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাম ইউনিভার্সিটিস তারপরে দিয়েছে হ্যাস সিঙ্গুলার ভার এটা কি হবে অবশ্যই না সাম ইউনিভার্সিটিস প্লুরাল তাই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনুযায়ী সাবজেক্টের সাথে ভারকে এগ্রি করতে হবে তাহলে এখানে আমাদের হবে হ্যাভ প্রবলেমটা এই জায়গায় এ নাম্বারের প্রবলেম হ্যাজ শুড বি রিপ্লেসড বাই হ্যাভ

হ্যান্ড লেগস খুবই ইজি একটা প্রবলেম আমি সবাইকে অনুরোধ করব তোমরা অবশ্যই এখানে পজ করে তোমরা প্রবলেমটা চেষ্টা করবে তারপরে আমার আনসারের সাথে মিলাবে ওকে আমি আনসারটা বলে দিচ্ছি ক্যান এটা হচ্ছে একটা মোডাল অক্সুইলারি তোমরা সবাই জানো মোডাল অক্সুইলারি পরে ভার্বের বেস ফর্ম বসে মোডাল অক্সুইলারি পরে ভার্বের বেস ফর্ম বসে তাহলে এখানে আমাদের প্রবলেম

করলে তাহলে তোমরা সফল হবে তো তোমরা পজ করে সময় নাও সময় নিয়ে নিজেরাই সমাধান করার চেষ্টা করো আমি তো দিবই বলেছে ডিলানো রুজভেল্ট তারপরে কমা আছে তারপরে আছে হু কনফাইন টু এ হুইল চেয়ার আবার কমা আছে তাহলে মাঝখানের এই কমাযুক্ত অংশটা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের পরিচয় হু কনফাইন টু এ হুইল চেয়ার তার অবস্থাটা বোঝানো হচ্ছে হু কনফাইন হুইল চেয়ার এখন কথা হচ্ছে সে কি হুইল চেয়ারে নিজে কনফাইন করছে নাকি সে হুইল হয়ে আছে সে নিশ্চয়ই ইচ্ছাকৃত এখানে কনফাইন হয়ে থাকেনি সে পরিস্থিতির শিকার হয়ে সে হুইল চেয়ারে কনফাইন হয়ে আছে তাহলে এটা আমাদের করতে হবে কোথে অ্যাক্টিভ সেন্সে না এটা আমাদের করতে হবে প্যাসিভ সেন্সে সেন্টেন্সটা হবে প্যাসিভ সেন্টেন্সে তাহলে আমাদের আনসারটা কি হবে

এই জায়গাতে আমাদের প্রবলেমটা তাহলে আমরা কনফাইনড এর জায়গায় কি দিব ওয়াজ কনফাইন্ড আশা করি সবাই বুঝতে পেরেছো not until the electrolysis experiments of michael faraday did the first ideas about the nature of chemical bonding became a serious topic in chemistry এটাও তোমরা ভার্বের প্রবলেম তোমরা যদি একটু খেয়াল করো ভার্বের প্রবলেম আশা করি সবাই বুঝতে পারছো ভার্ভের প্রবলেম বলার পরে অবশ্যই সি সেকশনে প্রবলেম তাহলে কেন এখানে প্রবলেম এখানে আমরা দিয়েছি ডিড তা আমরা জানি ডিড এর পরে কোনো ভার্বের ডিড এর পরে যদি কোনো মেইন ভার্ব আসে সেটার কি বসে প্রেজেন্ট ফর্মটা বসে বেস ফর্মটা বসে ডিড এর পরে ভার্বের বেস ফর্মটা বসে তাহলে আমাদের বিকেম হয়ে যাবে বিকাম দ্য ওয়ার্ড বিকাম

প্রবলেম আমরা একদম প্রথম দিকে আলোচনা করেছি আশা করি সবাই ধরতে পারছো একটু পজ করে প্রয়োজনে আবার ভালো করে চিন্তা করে ধরার চেষ্টা করো যারা ধরতে পারি ওকে আমি আনসার বলছি ওয়ান অফ দা মোস্ট ওই যে ফ্রেজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এই ফ্রেজের পরে আমাদের যে নাউনটা আসবে ডিসকভারি এই নাউনটা হয়ে যাবে প্লুরাল ওয়ান অফ দা মোস্ট

তাহলে ডেভিক ক্রকেট একজন ব্যক্তির নাম এ আমেরিকান ফেম এখানে প্রবলেম নাই এটা আমেরিকান নাউন প্রপার নাউন তার আগে অ্যাডজেক্টিভ বসেছে ওকে ওয়াজ এখানেও আমাদের প্রবলেম নাই পরিচিত ছিল প্যাসিভে প্রবলেমটা আশা করি তোমরা ধরতে পেরেছ এটা হচ্ছে প্যারালাল কনস্ট্রাকশন প্যারালাল সেন্টেন্স কনস্ট্রাকশন তোমরা অবশ্যই ধরতে পেরেছো হান্টিং ট্র্যাপিং এর সাথে টেল মানায় না এটাকে যেটা আইএনজি এটাও আইএনজি তাহলে টেলটাও হয়ে যাবে আইএনজি তাহলে এখানে আমাদের হবে টেলিং দিস ইজ এ প্যারালাল কনস্ট্রাকশন সেন্টেন্স দ্য ওয়ার্ড টেল মাস্ট বি টেলিং টু ম্যাচ হান্টিং অ্যান্ড ট্র্যাপিং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের আলোচনা মোটামুটি এগুলোই ছিল আমরা অনেকগুলো আলোচনা করলাম আলহামদুলিল্লাহ এবং আশা করি তোমরা সবাই সবগুলো আলোচনা মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমরা ধরতে পেরেছ প্রবলেমগুলো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং পজ করে করে নিজের আগে সমাধান করার চেষ্টা করবে না পারলে পরে আমার আনসারগুলো দেখবে ব্যাখ্যাগুলো দেখবে এতে তোমাদের গ্রামার অনেক ডেভেলপ হবে আই হোপ সো দিস ইজ অল ফর টুডে ইন দিস কোভিড নাইন্টিন সিচুয়েশন আই আর্জ ইউ To remain yourself safe, and you should take care of your health and other members of the family, and you should uh, carry on your studies so that you can do well in your future examination. এই শুভকামনা রেখে আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম